প্রিয় শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অন্তরীকরণের নয় দশমিক একের দুই নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব তাই চলো অঙ্কটি শুরু করা যাক বোর্ড পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষার জন্য তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো সমাধান করবে প্রথমেই আমরা অঙ্কটি খাতার মধ্যে তুলে নেব লিমিট এক্সটেন্স টু পাই বাই টু টু কস এক্স মাইনাস সাইন টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু পাই বাই টু টু divided by 2 cos square x equal to limit x tends to pi by 2 to cos x into 1 minus sin x divided by 2 cos square x equal to limit x tends to pi by 2 cos x into 1 minus sin x divided by 1 minus sin square x equal to limit x tends to pi by 2 cos x into 1 minus sin x divided by 1 plus sin x into 1 minus sin x ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু পাই বাই টু কস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স এখানে ওয়ান মাইনাস সাইন এক্স এবং ওয়ান মাইনাস সাইন কাটাকাটি হয়ে গেছে cos টু কস পাই বাই টু বাই ওয়ান এখানে আমরা এক্সের মান পাই বাই টু বসিয়ে নিয়েছি ইকুয়াল টু জিরো বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো